إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত দেনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এই রমজান মাসের 29 তারিখ পার করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সিয়াম কিয়ামের তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম করেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক সুস্থতা দান করেছেন, দিনের দিক থেকে আল্লাহ সুস্থ রেখেছেন, দুনিয়ার দিক থেকেও আল্লাহ সুস্থ রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন এবং অন্তরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিরক কুফর আর মুনাফিকির রোগ থেকে আল্লাহ মুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন অন্তরকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে, আমাদের জবান থেকে, পাপের ব্যাধি থেকে মুক্ত রাখেন। আজকে 29শে রমজান, 1441 হিজরি মোতাবেক 22 মে 2020 সাল। আমাদের ধারাবাহিক আলোচনা এই রমজান 1441 হিজরিতে যে আমরা করলাম ইমাম শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসু শাহরে রমাদান থেকে তার সর্বশেষ পর্ব 30তম মজলিস। শেখ বলছেন আল মাজলিসু সালাসুন ফি খিতামি শাহর, 30তম মজলিস রমজান মাসের সমাপ্তি বা শেষে করণীয় সম্পর্কে। রমজান শেষ হচ্ছে, এখন আমাদের করণীয় কি হওয়া উচিত? রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত যা আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে এবং এই মাহে রমজান হয় আমাদের পক্ষে সাক্ষী আর না হলে আমাদের বিপক্ষে সাক্ষী হবে। যেমন যে আমল নামাই পৌঁছিয়েছেন, তেমন তার ক্ষেত্রে এই রমজান মাস আচরণ করবে। সুতরাং কেউ যদি ভালো আমল করে থাকেন এই মাহে রমজানে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ, এবং উত্তম প্রতিদানের জন্য সুসংবাদ গ্রহণ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে পারিশ্রমিক দিয়ে থাকেন উত্তম, তাদের মেহনত পরিশ্রমকে ব্যর্থ করেন না। তবে কেউ যদি মন্দ কথা কাজে মাহে রমজান পার করে দিয়ে থাকেন, তো এখনও সময় আছে, যতক্ষণ বেঁচে আছেন সময় আছে, রমজানেরও আরও কিছু সময় আছে। জি, যদি আজকেও শেষ হয়ে যায় তবু কয়েক ঘন্টা বাকি আছে, আর আশা রাখছি যে 30 পুরা হবে তো আরও একটা আমরা সিয়াম পাব। সুতরাং যারা এখনও পাপ থেকে মুক্ত হতে পারেননি, সৎকর্মশীল হতে পারেননি, ফরজ অজেবের হেফাজতকারী হতে পারেননি, খালেস অন্তর থেকে তওবা করে রবের দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান শেষ হলে বেশ কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে বিধিবদ্ধ করেছেন, তার কিছু আবশ্যক হয়তো ফরজ, আর কিছু হচ্ছে সুন্নাত মুস্তাহাব, সেগুলো নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে এইসব ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান মাসের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের আরও অধিক নিকটবর্তী হতে পারবেন, ঈমান মজবুত হবে এবং
नेक आमल बृद्धि पावे, आमल नामाय नेकीर परिमाण बाढ़बे। सुतरां प्रथम जे काजटी आल्लाह रब्बुल आलमीन आमादेर जन्य आवश्यक करेछेन, तार रसूल सल्लल्लाहु आलैहि सल्लम फरज करेछेन, ता होच्छे जाकातुल फित्र बा सादाकातुल फित्र, जेटिके आमरा फितरा बोले थाकि। এই ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, যার সম্পর্কে বিস্তারিত আলোচনা একটি পর্বেতে একটি মজলিসে হয়ে গেছে। ফিতরা একসা করে দেবেন, খাদ্যদ্রব্য দেবেন এবং ঈদের আগে, ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা দিয়ে দিবেন, আর রমজানের একদিন দুদিন বাকি থাকতেও দিয়ে দেওয়া যেতে পারে। সুতরাং এই ফিতরা আদায় করবেন মাথা প্রতি 3 কেজি করে। দ্বিতীয় যে কাজটি শরীয়তে রয়েছে এই সময়, সেটি হচ্ছে তাকবীর। যখন সংখ্যা পূরণ হয়ে যাবে, জানতে পারলেন যে শাওয়ালের চাঁদ উঠে গেছে, রমজান শেষ হয়েছে, তখন সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ঈদের গোটা রাত এবং সকালবেলা ঈদের সালাত পর্যন্ত, ঈদের সালাত পর্যন্তই তাকবীর পাঠ করতে থাকবেন। কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 185-তে যেখানে রমজান মাসের কথা আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারীযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ শেষ দিকে বলছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন চান না। রমজান মাসের সিয়াম কিয়াম কত সহজ, যারা এই ইবাদতবন্দিগুলি করলেন তাদেরকে কত সহজ লাগলো, কত যে স্বাদ পেলেন, আর কত যে তৃপ্তি পেলেন, আর কত যে মানসিক শান্তি হাসিল হইল, আর কত যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হাসিল হইল। সহজ, মাত্র কয়েকটি দিন চলে গেল দ্রুত বেগে। আল্লাহ সহজ চান, কঠিন চান না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালে তুক মেলুল ইদ্দাতা, তোমরা সংখ্যা পূরণ করবে। সুতরাং যদি চাঁদ দেখার খবর হয়ে যায়, তাহলে 29 আমাদের সংখ্যা পূরণ হয়ে গেল, মাস আরবি মাস, চাঁদের মাস 29 হয়ে থাকে, তাহলে সংখ্যা পূরণ হয়ে গেল, কোনো ঘাটতি থাকলো না। আর যদি চাঁদ দেখার খবর না হয়, তাহলে সংখ্যা হচ্ছে মাসে 30, আর 30-এর বেশি আরবি মাস হয় না, তাহলে 30টি শ্যাম পালন করলে ওয়ালি তুক মেলুল ইদ্দাতা, আল্লাহর এই আদেশের ওপর আমল হয়ে গেল, যাতে করে তোমরা সংখ্যা পূরণ করো রমজান মাসের শ্যামের। সংখ্যা যখন পূরণ হয়ে যাবে, 29 বা 30 যাই হোক, মাস শেষ হয়ে গেল, চাঁদ দেখার খবর পেলেন, আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, হিদায়ত করেছেন, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করো, বড়ত্ব ঘোষণা করো। এই জন্য ঈদের রাতে সূর্য ডুবা থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত তাকবীর পাঠ করবেন। সেটা কেমনভাবে হইতে হবে, শেখ হোসেন বলছেন তার নিয়ম হচ্ছে, ওয়াসিফাতু আইয়াকুল, বলবেন এইভাবে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, 2 বার তাহলে তাকবীর। শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহ এখানে উল্লেখ করেছেন, আর তারপরে তখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, আর তারপরে আবার আল্লাহু আকবার ওয়াও দিয়ে আল্লাহু আকবার আর 2 বার, তারপরে শেষখানে ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এতে আল্লাহর তাকবীর পাঠ করলেন, তাওহীদের ঘোষণা করলেন, তাহলিল করলেন, এবং আবার তাকবীর পাঠ করে শেষখানে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর একটি এর নিয়ম রয়েছে, সেটা হচ্ছে প্রথমখানে 3 বার তাকবীর পাঠ করা। জি হ্যাঁ, এটাও বর্ণিত রয়েছে তো সালাফ থেকে, তো 3 বার পাঠ করা যেতে পারে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, প্রথমখানে 3 বার তাকবীর, দুটোই জায়েজ রয়েছে। পুরুষরা এই তাকবীর উচ্চ স্বরে পড়বে, এটি হচ্ছে সুন্নাত। মসজিদে, বাজারে, রাস্তাঘাটে, বাড়িতে, যাতে করে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিমের ঘোষণা হয়, মহত্বের ঘোষণা হয়।
আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের বহিঃপ্রকাশ ঘটে, আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন প্রকাশ্যে হয়, আর মহিলারা মনে মনে আস্তে জবান নড়িয়ে জিহ্বা নড়িয়ে তাকবীর পাঠ করবে, কারণ তাদেরকে তাদেরকে পর্দায় থাকতে বলা হয়েছে সেই জন্য। তবে ঘরে যদি থাকে আর সেখানে কোনো বেগানা পুরুষ না থাকে তাহলে উচ্চস্বরে তাকবীর যদি পাঠ করে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই যে রমজান আমরা শেষ করলাম আর 30টি বা 29টি রোজা সিয়াম আমরা পালন করতে পারলাম, আমরা কেয়াম তারাবি আদায় করলাম, তারপরে যে ঈদের সময় আসছে কি একটা খুশির সময়, জি নেক মানুষদের জন্য এটি সত্যিকার খুশির সময়। কত সুন্দর এই সময়টি, কত সুন্দর এই অবস্থা, যে সময় আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপনে এবং মহত্ব প্রকাশ করার উদ্দেশ্যে তাকবীর পাঠ করছি প্রতিটি জায়গায়, জি তাকবীরের ধ্বনি, আল্লাহর প্রশংসার ধ্বনি, আল্লাহ রাব্বুল আলমিন তাওহীদের ঘোষণার ধ্বনি চারিদিকে শোনা যাচ্ছে, এবং আল্লাহর রহমতের আশাবাদী হচ্ছি, আল্লাহ রাব্বুল আলমিন আজাবকে আমরা ভয় করছি। এই দৃশ্য যাতে করে দেখতে পাওয়া যায় মুসলিম সমাজে। তারপরে 3 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সলাতুল ঈদ। আল্লাহ রাব্বুল আলমিন ঈদের সলাতের বিধান দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, জি এটি আল্লাহ রাব্বুল আলমিনের জিক্রের পূর্ণতা। গোটা রমজান আল্লাহ রাব্বুল আলমিনের জিক্র আজকার করলেন, এবং আল্লাহ রাব্বুল জিক্রের পূর্ণতা হচ্ছে ঈদের সলাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের নর নারী সকলকে ঈদের সলাতের নির্দেশ প্রদান করেছেন এবং তার আনুগত্য করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করেছেন কোরআনে কারীমে সূরা মুহাম্মদের আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যাতে করে তারা ঈদের সলাতের জন্য ঈদের মাঠে যায়, যদিও তাদের জন্য বাড়ি হচ্ছে উত্তম, বাড়িতে অবস্থান করা এবং ঘরে তাদের ফরজ নফল সব সলাতে আদায় করে হচ্ছে উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, নারীদের জন্য তাদের বাড়িতেই সলাত আদায় করা হচ্ছে উত্তম। তারপরেও ঈদের সলাত কত গুরুত্বপূর্ণ সলাত, যে নারীদেরকে বলা হয়েছে যে তারাও যেন বেরিয়ে যায় ঈদগাহে, এটা প্রমাণ করে যে ঈদের সলাতের বড় তাগিদ রয়েছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া, তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা, যাতে করে আমরা নারীদেরকে বের করে নিয়ে যাই বাড়ি থেকে ঈদুল ফিতরে এবং ঈদুল আযহায়। কারাকে? আল আওয়াতিক, যারা ষোড়শী যুবতী, 16 বছর 18 বছর 20 বছর 22 বছর বয়স, এই সময়টায় যেই সময়টায় ফিতনার আশঙ্কা বেশি থাকে সেই সময় সেই বয়সের মেয়েদেরকেও নিয়ে যেতে বলা হয়েছে। অল হইয়া, এমনকি ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যেতে বলা হয়েছে, যদিও তারা সলাত আদায় করতে পারবে না কিন্তু ঈদগাহে হাজির হবে এবং এক পাশে থাকবে, পৃথক থাকবে, আর মুসলিমদের দোয়ায় এবং কল্যাণে শরিক হবে, খুতবায় শরিক হবে। অজাওয়াতিল খুদুর, এবং যেসব মেয়েরা পর্দানাসীন মেয়ে অর্থাৎ যুবতীরা বয়সিকাদের তুলনায় বেশি পর্দা করে এবং পর্দা করা উচিত, এমন যুবতীরাও যেন হাজির হয়। রাসূলুল্লাহ বলছে ফাম্মাল হইয়াজ, ঋতুবতী মহিলারা কেন যাবে, ফায়াতা জেলার মুসাল্লা, তারা গিয়ে মুসাল্লার এক কিনারাই থাকবে ঈদগাহে আর এক সাইডে, ওয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতুল মুসলিমিন, এবং মুসলিমদের কল্যাণে এবং মুসলিমদের দোয়াতে শরিক হবে। কল্যাণ বলতে খুতবা, ঈদের খুতবায় শরিক হওয়া, আর মুসলিমদের দোয়া, যে দোয়া হবে সেই দোয়াতে তারা আমিন বলবে এবং মুসলিমদের এই সমাবেশে শরিক হবে। বললেন উম্মে আতিয়া, ইয়া রাসূল আল্লাহ, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের অনেকে আছেন যার কাছে বড় জিলবাব নেই, মানে বড় চাদর নেই, জি বড় চাদর, বোরকা দিয়ে যেমন হিজাব হয় পর্দা হয় পুরো শরীরের, তেমনি
বড় লম্বা চড়া চাদর দিয়ে আমরাও ছোটকালে দেখেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের আমলে বড় চাদর দিয়ে মহিলারা গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিত, আর একটি চোখ খুলে তারা চলাফেরা করত। তুবদিন আইনান ওয়াহিদা, জি, একটি চোখ খুলে, তাদের চেহারা খোলা থাকতো না। তো এই বড় চাদর যেটি গোটা শরীরকে ঢেকে নেয় তাকে জিলবাব বলা হয়। আমাদের অনেকে আছে যাদের কাছে জিলবাব বড় চাদর নেই যা দিয়ে গোটা শরীর ঢাকবে। কালা, তখন বলে রাসূলুল্লাহ, লেতুল বেসহা উখতুহা মিন জিলবাবিহা, যেই বোনের কাছে একাধিক জিলবাব রয়েছে, বড় চাদর রয়েছে, সে তার বোনকে নিজের অতিরিক্ত যে জিলবাব বা বড় চাদর রয়েছে বা বোরকা রয়েছে দিয়ে দিবে, ধার দেবে বা দান করবে। বুখারী মুসলিমের হাদিস। শেখ বলছেন, আল জিলবাব, জিলবাব হচ্ছে লেবাসন, এমন একটি লেবাস পোশাক, তালতাহিফু ফিহিল মারআতু, যাতে মহিলারা নিজের গোটা শরীরকে জড়িয়ে নেয়, বেমানজেলাতিল আবাতে, সেটা বর্তমান যুগের আবা অর্থাৎ বোরখার মতো, যেটাকে ভারত বাংলাদেশ পাকিস্তানে বোরখা বলি সেটাকে আরবরা আবা বলে থাকে। তিন নম্বরে বা চার নম্বরে যেই কাজটি করতে হবে আমাদেরকে ঈদের দিনে, ঈদের সালাতে যাওয়ার আগে সুন্নত হচ্ছে, বিশেষ করে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে সুন্নত হচ্ছে বেজোড় খেজুর খেয়ে নেওয়া। জি, তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি বেজোড় খেজুর খাওয়া। এই ক্ষেত্রে বেজোড়ের কথা রয়েছে, অন্য অন্য ক্ষেত্রে বেজোড় জোড় কিছু নেই, সুতরাং বেজোড় খেলেও ভালো, আর সেটাকে নিশ্চিত সুন্নাত বলা যাবে না। আপনি জোড় খেজুরও খেতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদে যাওয়ার আগে হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে অতক্ষণ যেতেন না সকাল সকাল যতক্ষণ পর্যন্ত কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। ওয়াকুলুহুন্না বিতরান, এবং বেজোড় খেজুর খেতেন, ওয়াকুলুহুন্না বিতরান, বেজোড় খেজুর খেতেন। ইমাম আহমদ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আর একটি সুন্নাত হচ্ছে যে ঈদগাহে পায়ে হেঁটে যাবে, বাহনে চেপে যাবে না, তবে কারো যদি ওজোর থাকে বা ঈদগাহ দূরে, আজকাল শহরে যারা বাস করে ঈদগাহ দূরে গাড়িতে চেপে যাচ্ছেন সেটা আলাদা কথা, কিন্তু সুন্নত হচ্ছে যদি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে যাওয়াটাই হচ্ছে সুন্নত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মিনাস সুন্নতি আন ইয়াখরুজা ইলাল ঈদে মাশিয়ান, সুন্নত হচ্ছে যে ঈদে পায়ে হেঁটে যাবে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসটিকে হাসান বলেছেন, আর কেউ কেউ হাদিসটির সনদে আপত্তি করেছেন। পুরুষদের জন্য আরও সুন্নত হচ্ছে ঈদ উপলক্ষে যে সৌন্দর্য গ্রহণ করবে, সাজবে, ভালো পোশাক পরবে। সহিহ বুখারী করেছে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একবার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রেশমের জুব্বা নিলেন যেটি বাজারে বিক্রি হচ্ছিল, আর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই জুব্বাটি খুব পছন্দ হয়েছে আমার, ইবতাহাজিহি, এটা খরিদ করে নেন, নিয়ে নেন। তাজাম্মাল বিহা লিল উদ লিল ঈদে ওয়াল উফুদে, তাজাম্মাল বিহা লিল ঈদে ওয়াল উফুদে, এটি পরে আপনি সাজবেন ঈদে উপলক্ষে, ঈদের দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহায়, আর যখন বিভিন্ন প্রতিনিধি দল আসবে আপনার সাথে, বাইরে থেকে মেহমানরা আসবে সাক্ষাতের জন্য, তখন তাদের সামনে সেজে গুজে বসবেন আপনি বা সাজবেন। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সাহাবা কেরাম জানতেন যে ঈদের জন্য সাজতে হয়, আর মেহমান আসলে, কোনো প্রতিনিধি দল আসলে, কেউ সাক্ষাৎ করতে আসলে তাদের সামনেও সেজে বসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, এটা তো এমন অসৎ লোকদের পোশাক যাদের আখিরাতে কোনো অংশ নেই, যাদের জন্য জাহান্নাম রয়েছে, অর্থাৎ কাফের অমুসলিমদের পোশাক। কেন একথা বলেছিলেন? শেখ হোসেন বলছেন, ইন্নামা কালা জালিকা, এটা
ওই সব লোকদের পোশাক যাদের আখেরাতে জান্নাতে কোনো অংশ নেই, জি, যাদের জন্য জাহান্নাম রয়েছে, আজাব রয়েছে। কেন বলেছেন লেকাউনে হারির? কারণ এটি ছিল রেশমের পোশাক, আর রেশম পুরুষদের জন্য পরিধান করা জায়েজ নয়, এইরকমই স্বর্ণ পুরুষদের জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতে পুরুষদের জন্য রেশম এবং স্বর্ণকে হারাম করা হয়েছে। মহিলারা ঈদে যাবে, কিন্তু খুব সেজেগুজে যাবে না, সাধারণভাবে যাবে, সুগন্ধি লাগিয়ে যাবে না, যে সুগন্ধি প্রকাশ পায়, বেহায়া বেপর্দা হয়ে যাবে না, চেহারা খুলে যাবে না, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা খোলা আছে এই অবস্থায় যাবে না, বড়ই পর্দার সাথে যাবে, কারণ তাদেরকে বেহায়া বেপর্দা হয়ে থাকতে এবং পুরুষদের সামনে বা বাইরে বেরোলে সুগন্ধি লাগাতে নিষেধ করা হয়েছে। জি, ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়াতের উলা, তোমরা হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করিও না। ঈদের সালাত খুশুর সাথে এবং অন্তরকে হাজির করে একগ্রতার সাথে বিনয়ী হয়ে আদায় করবে এবং আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি জিকির করবে, রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবে, তার রহমতের আশাবাদী হবে, তার আজাবকে ভয় করবে। জি, আমাদের ঈদ কোনো পাপের ঈদ নয়, ঈদও আমাদের নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, হ্যাঁ, ভালো কাজের মাধ্যমে আমরা ঈদ করে থাকি। পক্ষান্তরে কাফের বিজাতিদের সাথে পার্থক্য হচ্ছে যে তাদের ঈদ মানে পাপ করা। সুতরাং ঈদের দিনে যেসব মুসলিমরা ঈদ পড়ে নিয়ে পাপ শুরু করে দেয় সিনেমা হল, আর তারপরে যুবক যুবতীদের একসাথে দলবদ্ধ হয়ে জোড়া জোড়া হয়ে এদিক সেদিক পার্কে যাওয়ার, যেখানে সেখানে যাওয়া, এগুলি কাফেরদের চরিত্র, এগুলি কাফেরদের থেকে নেওয়া হয়েছে, এগুলি মুসলিমদের চরিত্র নয়, মুসলিমদের আদর্শ নয় এবং মুসলিমের পরিচয় নয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, সতর্ক সাবধান থাকবে নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, সমাজের যুবক যুবতীদের ক্ষেত্রে, যাতে করে আমাদের ঈদটা কাফেরদের মতো না হয়। ঈদ আমাদের ইসলামী ঈদ হয়, যেই ঈদে আল্লাহ রহমত নেমে আসে, বরকত নেমে আসে, যেই ঈদে আল্লাহ রাব্বুল আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন। সেই ঈদ হচ্ছে নেকির মাধ্যমে, সওয়াবের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ঈদ করা, খুশি করা। এবং এই ঈদের মাধ্যমে, ঈদে যে বিশাল সমাবেশ হয়েছে সালাতের জন্য, এর মাধ্যমে স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যে কেয়ামতের দিবসে হাসরের মাঠে সবাইকে একত্রিত হতে হবে এবং বিশাল যে সমাবেশ হবে, পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ হবে সে কেয়ামতের দিনে, সমস্ত মানুষ আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আছে আর আসবে, সবাই একত্রিত হবে এক মাঠে। সেই দিনকে ঈদের দিনে স্মরণ করবেন, যাতে করে মানব জীবনে সংশোধন নেমে আসে এবং মানুষ সংশোধন করে, তওবা করে এবং আখেরাতমুখী হয়। আর তারপর এই দুনিয়ার তুচ্ছ জীবনকে, হ্যাঁ, আখেরাতের ওপর প্রাধান্য দেবে না, বরং আখেরাতকে, আখেরাতের সুখের জীবনকে, সেই দিন হাসরের মাঠে যাতে করে আপনি সফল হতে পারেন এটাকে সবসময় অগ্রাধিকার দেবেন, এই চিন্তা চেতনা নিয়ে আপনি ঈদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, অনুজুর কাইফা ফদ্দালনা বাদহু আলা বাজ, চিন্তা করো যে আমি এক দলকে আর এক দলের ওপর কীভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর দুনিয়াতে যতই তোমার আয়েশ আরামের সামগ্রী থাক না কেন, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফযিলা, সূরা ইসরা আয়াত নম্বর 21 আল্লাহ ইরশাদ করছেন যে পরকাল হচ্ছে আকবারু দারাজা, পরকালের যে মর্যাদা রয়েছে অনেক গুণে তার মর্যাদা বড়, এবং আকবারু তাফযিলা শ্রেষ্ঠত্বের দিক থেকে অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আখিরাত, পরকালের জীবন ও পরকালের সুখ শান্তি। সুতরাং পরকালে সুখ শান্তিকে কেমন করে সেখানকার সুখ শান্তি হাসিল হবে, কেমন করে সেখানকার নিয়ামত আপনি পাবেন, কেমন করে সেখানকার আজাব থেকে বাঁচবেন, এই চিন্তা আপনার আমার জীবনে সবচেয়ে বড় হইতে হবে। তারপরে এই ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামের নিয়ামতকে স্মরণ করে আমরা আনন্দিত হব যে আমরা রমজান মাস পেলাম, এবং রমজান মাসে যথাসাধ্য আমরা নেক আমলের চেষ্টা করলাম, ফরজ, নফল, সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, সাদাকা,
জাকাত ইত্যাদি যত রকমের নেক আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলি কবুল করেন এবং এগুলির যে আল্লাহ তৌফিক দেন এর জন্য আনন্দিত হইতে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। জি হ্যাঁ, আর এই যে আমরা নেক আমলগুলি করলাম, এটা সারা দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু চাইতে উৎকৃষ্ট আমাদের জন্য, এর ওপর খুশি হওয়া উচিত। দুনিয়ার কিছু নিয়ামত সামান্য যদি কারো কয়টা পয়সা বেতন বাড়ে তাহলে কত খুশি, যদি ভালো লাভ হয় ব্যবসা বাণিজ্যে কত খুশি হন, আর আপনি সারা দুনিয়ার সমস্ত কিছু যা কিছু পৃথিবীতে রয়েছে ধন সম্পদ সারা পৃথিবীর সব কিছুকে একদিকে রাখেন, আর এই রমজান মাসের যে এবাদত বন্দেগী আপনি করলেন ফরজ নফল আরেকদিকে রাখেন, এই রমজান মাসের এবাদত বন্দেগী যে আল্লাহ তৌফিক দেন সেটা সারা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট। সুতরাং এর উপর আমাদেরকে খুশি হইতে হবে, এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। সূরা ইউনুস আয়াত নম্বর 58 আল্লাহ ইরশাদ করেছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী বলে দাও, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতে, ফা বি যালিকা ফালিয়াফরাহু, যেন মুসলিমরা খুশি হয় আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু পৃথিবীতে মানুষ সঞ্চয় করে থাকে তার চাইতে অনেক উৎকৃষ্ট অনেক ভালো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহর রহমত যা আমরা হাসিল করলাম এই মাহে রমজানে। রমজান মাসের সিয়াম এবং কিয়াম আর লাইলাতুল কাদার এগুলি হচ্ছে মানুষের গুনাহ মার্জনার গুরুত্বপূর্ণ উপায়। মানে সামা রমজান ঈমান ওয়া ইহতিসামুন গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে এই রকমই, যে ব্যক্তি কিয়াম করবে তারাবি পড়বে, যে ব্যক্তি লাইলাতুল কাদারে কিয়াম করবে, এই তিনটি বিষয়ের ক্ষেত্রে রয়েছে আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামি, তার অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কত খুশির খবর একজন ভালো মানুষের জন্য, একজন মমিন সৎকর্মশীলের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অশেষ পুরস্কার এবং মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে দিয়েছেন, এর ওপর খুশি হবে আনন্দিত হবে এই ঈদের দিনে। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান মাস শেষ হয়ে যেতে পারে কিন্তু মমিনের আমল শেষ হয়ে যায়নি, যে কাজ শেষ হয়ে গেছে এখন আরামে নাকে তেল দিয়ে ঘুমাবো, না না, এটা মমিনের চরিত্র নয়। জি, মমিনের আমল চলতে থাকবে আজীবন, হ্যাঁ, মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী, হে মুসলিম, তুমি তোমার রবের এবাদত চালিয়ে যাও তোমার মৃত্যু আসা পর্যন্ত। জি, সূরা হিজর আয়াত নম্বর 99। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 এর সাদ করছে, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও, তাহলে মুসলিম হয়েই যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়, আত্মসমর্পণকারী হয়ে, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী হয়েই আমাদেরকে যদি মৃত্যুবরণ করতে হয় মরণের সময়, যাতে করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে থাকি, আর যে কোনো সময় মত আসতে পারে, সুতরাং যতক্ষণ পর্যন্ত মরণ না এসেছে আমরা মুসলিম থাকব, আমরা ইবাদত বন্দেগী চালিয়ে যাব। মমিনের আমল যে বন্ধ হয় না মৃত্যুর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, ইজা মাতাল আবদু ইনকাতা আমালুহু, বান্দা যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়, তার আগে আমল বন্ধ হয় না। সুতরাং আমাদের আমল আমরা রমজান মাসে যেমন চালিয়ে আসলাম তেমনই আমরা বাকি 11 মাসেও ওইভাবেই চালিয়ে যাব। জি হ্যাঁ, যেইভাবে যখন আল্লাহ রাব্বুল যে নির্দেশ দিয়েছেন আদায় করার, পালন করার, সেগুলি যথাযথ পালন করব। রমজান মাসের যদি সিয়াম শেষ হয়ে গিয়ে থাকে তো মমিনের কি ইবাদত বন্দেগী অন্য সিয়াম শেষ হয়ে গেছে? না, সুন্নত নফল সিয়াম আছে শরীয়তে। জি হ্যাঁ, সারা বছর অনেক রকমের আপনার সুন্নত নফল সিয়াম রয়েছে, যেমন উদাহরণস্বরূপ এখানে সেগুলি নিয়ে আলোচনা করেছেন শেখ ইবনে সাইয়্যিদ রহমতুল্লাহ আলাইহি, সহিহ মুসলিমে রয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাওয়াল মাসেই, শাওয়াল মাসের সিয়ামের কথা, মান সামা রামাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করল, সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখলো,
কানা কাসিয়াম ইদ্দাহার, তাহলে তার আজীবন সিয়াম হলো, সারা জীবন যেন সে রোজা রাখল। প্রতি বছর যদি এই করে তাহলে গোটা বছরের সব প্রতি বছর পেতে আছে, এইভাবে সারা জীবন সে যেন সিয়ামের সব পেতেই থাকলো। 30 সিয়াম এবং 6 36 হলো, 36-কে যখন 10 গুণ দেবেন তাহলে 360 হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল্লাহ এই নীতিমালাই বলেছেন, তার অনুগ্রহের ক্ষেত্রে এবং নেকি প্রদানের ক্ষেত্রে, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি করবে তাকে কমপক্ষে 10 গুণ দেওয়া হবে। সুতরাং আপনি এক রাকাত সালাত পড়লে 10-এর সওয়াব পাবেন, সেই জন্য 5 অক্ত সালাত যারা আদায় করে তারা 50 অক্ত সালাতের সওয়াব পায়। এ কথা মেয়েরাজের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, যখন 5 অক্ত সালাত নিয়ে ফিরে আসলেন, যে ওয়াহিয়া খামসুন, সেটা 5 আদায় করবে কিন্তু সেটা সওয়াবের দিক থেকে, নেকের দিক থেকে 50 হবে। ঠিক তেমনি 30 আর 6 36টি আপনি শ্যাম পালন করলেন, 360টি শ্যামের নেকি দেওয়া হবে। এইরকমই আপনি যখন সাদাকা করলেন 1টি টাকা, তখন সেটা কমপক্ষে 10 হবে। আর আপনার এখলাস আর আপনার অবস্থা কে বিবেচনা করে আর সে তার কোয়ালিটির ওপর নির্ভর করে সেটা 100, 700, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, সেটা তারও বেশি হতে পারে। কত বেশি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। ওয়াজালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটি আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চাইবে, যার অন্তরে সেই রকমের ইখলাস এবং সততা দেখবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তাহলে রমজানের পরে আমরা একটি সুন্নত সিয়ামের কথা জানলাম, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা। 2 নম্বর নফল বা সুন্নত সিয়াম হচ্ছে মাসে 3টি করে সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি করে সিয়াম, ও রমাদান ইলা রমজান, এবং প্রত্যেক রমজানে সিয়াম পালন করা। ফাহাজা সিয়াম উদ্দাহরি কুল্লি, এটি হচ্ছে আজীবন রোজা রাখা, আজীবন সিয়াম পালন করা। তাহলে প্রতি মাসে যে 3টি করে সিয়াম পালন করলো, 3 10 30 হয়ে গেল, তা 3টাতেই গোটা মাসের সওয়াব পেয়ে গেল। ইমাম আহমদ এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই সিয়ামগুলিকে আইয়ামে বীজের সিয়াম বলা হয়। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওসানি খালিলি বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি আমাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। তার একটি হচ্ছে সিয়াম ও সালাসাতে আইয়ামে মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করা। এই 3টি সিয়াম যে কোনো দিনে করলে সওয়াব ইনশাআল্লাহ এটাই পেয়ে যাবেন, কিন্তু এটা উত্তম হচ্ছে আইয়ামে বীজে এই 3টি সিয়াম রাখা। ওয়াল আউলা আন্তাকুনা আইয়ামিল বীজ, ওয়াল আউলা আন্তাকুনা আইয়ামাল বীজ, এই সিয়ামগুলি যাতে করে আইয়ামাল বীজ অর্থাৎ চাঁদ যখন পূর্ণতা লাভ করে মাসের মাঝখানে 13, 14, 15 তারিখ, এই 3 দিনে যদি কেউ রাখে তো এটা সবচাইতে ভালো। দলিল আবু যার রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবু যার, হে আবু যার, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতান, যখন তুমি মাসে 3টি সিয়াম পালন করো, ফাসুম সালাসাতা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা, তাহলে তুমি 13, 14, 15 তুমি এই সিয়াম রাখিও। ইমাম আহমদ এবং নাসাই হাদিস বর্ণনা করেছেন। এছাড়া 3 নম্বরের সুন্নত নফল সিয়াম হচ্ছে আরাফার সিয়াম। সহিহ মুসলিমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় আরাফার সিয়াম সম্পর্কে, কালা, তখন বলে, ইউকাফিরু সানাতাল মাদি ওয়াল বাকি, গত 1 বছর গুনাহ মাফ হবে এবং আগামী 1 বছর, টোটাল 2 বছরের সাগিরা ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন, একটি আরাফার সিয়ামের মাধ্যমে ওসিলাতে। এইরকমই আশুরার সিয়াম আর একটি সিয়াম, যেটি 4 নম্বর আপনার নফল বা সুন্নত সিয়াম। আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত 1 বছরের গোনা মোচন করবে বা গোনা মাফ হবে। 5 নম্বরের সিয়াম হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম, সপ্তাহে 2টি করে সিয়াম, যা নফল মুস্তাহাব, ভালো কাজ, গোটা বছর আপনি করতে পারেন।
সোমবারের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি উত্তরে বলেন একটি হাদিসে, যাকা ইয়াউমুন ওলেদতু ফিহি, এই দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বছরে একবার পালন করা এটি হচ্ছে শরীয়ত বহির্ভূত কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেননি, তার সাহাবীরা করেননি। আর এবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণে হইতে হবে, তাহলে এবাদত হবে, না হলে বিদআত হয়ে যাবে। বাকি কথা হলো যে যেটা করেছেন রাসূলুল্লাহ সেটা করেন আপনি, সেটা হচ্ছে যে সোমবারে রাসূলুল্লাহ সাল্লামের ভূমিষ্ঠ হওয়া নিশ্চিত, সুতরাং সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন, আপনিও প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম পালন করেন। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে সোমবারে কেন সিয়াম পালন করছেন, বলেন যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, তার জন্মদিবস, সেই জন্য আমি সিয়াম পালন করছি, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। কিন্তু প্রতি সপ্তাহে যে একটু খাটনি করতে হবে, আর খোদাই যে থাকতে হবে, কষ্ট যে করতে হবে, সেই জন্য বেদাতিদেরকে এই মজা লাগে না। মজা লাগে মিষ্টি মিষ্টি শোনা, যাতে শয়তান খুশি হয়। 12 রবিউল আউয়ালে নবীর জন্ম, সেটা বড় দ্বিমত রয়েছে, বড় দ্বিমত রয়েছে, স্বীকৃত নয় সেটা, অন্য দিনেও সেটা হইতে পারে, পাঁচটি উক্তি রয়েছে। আর 12 রবিউল আউয়ালকে ধরে নিয়ে আর তারপর নিজের পক্ষ থেকে মন গড়া সেই দিনে ঈদে মিলাদুন্নবী উৎসব শুরু করলেন, ধুমধাম শুরু করলেন, আর ঢাক ঢোল নিয়ে হোক, আর সেটা মিলাদ মহফিল করে হোক, আর অন্য কিছু করে হোক না কেন, যেটা আপনাদের নব আবিষ্কৃত কাজ, যেটা আপনাদের মুখে ছুড়ে দেওয়া হবে, এবং এই বেদাতের পরিণামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন বেদাত থেকে বেঁচে থাকার মুসলিম জাতিকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবারে আমার জন্ম হয়েছে, ওয়া ইয়াউমা বয়সতফি, আর এই দিন আমি নবুয়ত পেয়েছি, আর উনজিলা আলাইয়ফি, অথবা বলেছেন এই দিন আমার উপর প্রথম কোরআন নাজিল হয়েছে, সেই জন্য এই দিনে সিয়াম রাখি। সহিহ মুসলিমে আরও রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় আইয়ু সিয়াম আফদাল, তাহলে 6 নম্বর এটি নফল সিয়াম বা মহরমের কথা আসলো, সেই সেই 5 নম্বর সিয়ামটি একটু আগে যে আলোচনা করলাম এই সিয়াম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা আইয়ু সিয়াম আফদাল বাদা শাহরি রমাদান, রমজান মাস পরে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ সিয়াম কোন, সিয়াম কোন রোজাটি। কাল আফজালু সিয়াম বাদা শাহর রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে ফজিলতপূর্ণ উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়ামের পরে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মুহররম মাসের সিয়াম আশুরার সিয়াম। জি, 6 নম্বরে নফল বা সুন্নত সিয়াম হচ্ছে, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন শাবানের সিয়াম সম্পর্কে, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা শাহরান কাত্তু ইল্লা শাহর রমাদান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মাস সিয়াম রাখতে দেখিনি একমাত্র রমজান ছাড়া, ওমা রাআইতু ফি শাহরিন আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর শাবান মাসের চাইতে বেশি তাকে সিয়াম অন্য কোনো মাসে রাখতে দেখিনি। রমজানের পরে সবচেয়ে বেশি যে সিয়াম রেখেছেন নফল সিয়াম তা হচ্ছে শাবানে, শাবানের অধিকাংশ দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন। আরও বলছেন তিনি কানা ইয়াসুমুহু ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের অল্প কয়েকদিন ছাড়া বাকি সবগুলি দিনে সিয়াম পালন করতেন। তাহলে এটিও আমাদের জন্য খোলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সোমবার বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে আরও হাদিস রয়েছে, শুধু সোমবারের হাদিস এর আগে আমরা পেলাম, কিন্তু বৃহস্পতিবারের হাদিসও এর সাথে সাথে শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহার সিয়াম আল ইসনাইন ওয়াল খামিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবারের সিয়ামের গুরুত্ব দিতেন। জি, মনে রাখতেন, সজাগ থাকতেন যে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে, তাহার রিক তলাশ করতেন যে কখন সোমবার আসছে, কখন বৃহস্পতিবার আসছে, সজাগ হয়ে থাকতেন এবং সিয়াম পালন করতে যত্ন সহকারে। জি, হাদিস নাসাইতে রয়েছে, তিরমিজি রয়েছে, ইবনে মাজাই রয়েছে। জি, এইরকমই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসটি,
আর তারপরে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর সামনে সপ্তাহে দুই দিন আমলের রিপোর্ট পেশ করা হয়, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। ফা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি পছন্দ করি যে আমার সিয়াম অবস্থায় যেন আমার আমলগুলি আল্লাহর সামনে পেশ করা হয়। হাদিস সহিহ মুসলিমেও রয়েছে আর হাদিস তিরমিজিতেও রয়েছে। সুতরাং রমজান মাস শেষ হয়ে গেল, রমজানের সিয়াম শেষ হয়ে গেল, সারা বছরে সিয়ামের এতগুলি রাস্তা আমাদের খোলা আছে। এছাড়াও দাউদ আলী ইসলামের সিয়াম যদি কেউ রাখতে চায় রাখতে পারে, কেউ যদি অবিবাহিত থাকে অবিবাহিতা থাকে অথবা পরিবার সাথে না থাকে, তাহলে গোনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সিয়ামের হাদিস রয়েছে। এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলিম যেন আমাদেরকে ফরজের পরে বেশি বেশি সিয়াম আদায়ের তৌফিক দান করেন, যার মাধ্যমে আমাদের জন্য ভিআইপি জান্নাতের গেট খুলে দেওয়া হবে, রায়ানের দরজা, যে দরজার নাম রায়ান বলা হয়েছে। রমজান মাসের তারাবি শেষ হয়ে গেল, কেয়ামে রমজান শেষ হয়ে গেল, সারা বছরের তাহাজ্জুদ শেষ হয়নি, সেই সুযোগ আছে। সুতরাং শুধু রমজান মাসে তারাবি পড়ে সারা বছর ভুলে যাবেন এমনটা করবেন না, বরং রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে আপনি সময় নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সাক্ষাৎ করবেন, চুপিসারে কথা বলবেন, মোনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই মর্মে সহিহ বুখারী হাদিস হয়েছে, মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু আও লা ইউসাল্লি হাত্তা তারিমা কাদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন গোটা বছর, সালাত আদায় করতেন রাতের, এত দীর্ঘ সময় ধরে, এত লম্বা, এত সুন্দর যে তার দুই পা ফুলে যেত, ওরম মানে ফুলে যাওয়া, দুই পা ফুলে যেত। ফায়ুকালুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইত যে আপনি এত কেন কষ্ট করছেন, এত কেন কষ্ট করছেন, আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি সব অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মার্জনার, লিয়াগফিরাল্লাহ আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার সূরাতুল ফাতিহা, তো এত কেন আপনি কষ্ট করছেন। বলতে রাসূলুল্লাহ উত্তরে, আফালা আকুন আবদান শাকুরা, তাহলে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচাইতে উচ্চ মর্যাদা দিয়েছেন, সুতরাং আমার সুক্রিয়াটা উচ্চ মর্যাদার হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরও হাদিস রয়েছে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, এই রকমই নফল সিয়ামের ফজিলত সম্পর্কে, আর গরিব মিসকিনকে খাদ্য দেওয়া দানের ফজিলত সম্পর্কে, আর সালামের ফজিলত সম্পর্কে। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পদার্পণ করেন, প্রথম যে বক্তব্য রাখছিলেন, তখন যে বক্তব্য তিনি শুনেছিলেন, আবদুল্লাহ বিন সালাম সাহাবি, বড় সম্মানিত সাহাবি, ইহুদিদের বড় আলেম ছিলেন, আর ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বলছেন, আমি সর্বপ্রথম যে কথাগুলি শুনেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে, তা হচ্ছে, আইয়ুহান নাস, হে মানব সকল, হে মদিনাবাসীরা, হে মুমিন মুসলিম, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়াতেম তোয়াম, এবং বেশি বেশি তোমরা মানুষকে খাবার খাওয়াও, অভাবীদেরকে খাবার খাওয়ান, এবং অভাবী ছাড়াও যদি সচ্ছলদেরকে, মেহমানদেরকে, অতিথিদেরকে এবং বন্ধুবান্ধবদেরকে খাওয়ান, তাতেও সব রয়েছে, আত্মীয় স্বজন সচ্ছলদেরকে খাওয়ান, তাতেও সব রয়েছে, কিন্তু যারা অভাবী তাদেরকে খাওয়াইলে বেশি সব রয়েছে, বরং অনেক সময় তাদেরকে খাওয়ানোটা হচ্ছে ফরজ, একা খাবেন আর আশেপাশে গরিবরা না খেয়ে থাকবে, এটা হারাম, এটা মোটেই জায়েজ না, গুনাহগার হইতে হবে। সুতরাং আশেপাশের অভাবীদের অবশ্যই আমাদেরকে খোঁজ রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয়তার সুসম্পর্ক দুনিয়া আখেরাতে বড়ই কাজে আসবে আপনার, দুনিয়াতে আয়ু বৃদ্ধি হবে, রুজিতে বরকত হবে, এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্থান দান করবেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, এবং রাতে যখন অধিকাংশ মানুষ নাকে তেল দিয়ে ঘুমায়, তখন তোমরা রাতে তাহাজ্জুদের সালাত পড়িও, তাদখুলুল জান্নাতে বিসালাম, তাহলে সহি সালামত তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করেছেন। সহি মুসলিমে
আরো হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট ফজিলতপূর্ণ সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সারা বছর 8 রাকাত বা 10 রাকাত পড়ে নেবেন, আর তারপর 3 রাকাত বা 1 রাকাত বেতর পড়বেন আপনি, 10 রাকাত পড়লে 1 রাকাত বেতর পড়বেন, অথবা আপনি 8 রাকাত পড়ার পর 3 রাকাত বেতর পড়েন, জি দুই দুই করে পড়বেন, আর যখন দেখবেন যে ভোর হয়ে আসছে তখন 1 রাকাত পড়ে নেবেন, জি হ্যাঁ। সহিহ বুখারী মুসলিমে আরও হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাঁর রহমত বান্দাদের জন্য বর্ষণ করেন না রমজান মাসে, বরং প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন বান্দাদেরকে, প্রতিদিন বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন, এবং বান্দার ডাকুক, তার কাছে ক্ষমা চাক এবং তার কাছে কোনো কিছু চাক, দোয়া করুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আবু হুরায়রা আল্লাহ তাআলার তো বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজালু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি রাতে নিকটবর্তী আকাশ পর্যন্ত নেমে আসেন, আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা চলবে না। আল্লাহ কেমন করে নেমে আসেন এই ধরন আমাদের জানা নেই, সুতরাং সেদিকে গেলে চলবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসা হাদিস আছে, আমরা নেমে আসার কথা বলবো, আল্লাহর জন্য আল্লাহর শানের জন্য যেমন উপযোগী হয়। ফায়াকুল, আর তারপরে বান্দাদের কাছাকাছি হয়ে তাদেরকে বলেন, মাইয়াদ ওনি ফাস্তা জি, বলে কে আমার কাছে দোয়া করবে, কে আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেব, তার দোয়া কবুল করবো। মাইয়াস আলোনি ফাওতিয়াহু, কে আমার কাছে চাইবে কিছু চাও তোমাকে দেব। মাইয়াস্তা ফেরুনি ফাফের, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাকে আমি ক্ষমা করব, প্রস্তুত রয়েছি, তোমরা এই সুযোগগুলি নেও। সুতরাং রাতে উঠে অল্প হোক আর বেশি হোক সালাত পড়বেন, যদি আপনি পুরো তাহাজ্জুদ নাও পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবেন, 1 রাকাত বেতর পড়বেন, আর শেষখানে বেতরটা পড়াই উত্তম, কিন্তু বেতর পড়েও যদি শুয়ে যান তারপরেও আপনি 2 রাকাত 4 রাকাত জোড়া করে আপনি পড়বেন, আর রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন, সেজদাতে দোয়া করবেন, তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পেশ করার পরে, সালামের আগে এবং সালাতের বাইরেও রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, এবং সার্বিক কল্যাণ চাওয়ার আল্লাহ রব্বুল আলমিন সার্বিক তৌফিক যেন দান করেন। আর একটি গুরুত্বপূর্ণ সুন্নত সালাত হচ্ছে সুন্নতের রাতে বা প্রতিদিনে ফরজ সালাতের আগে আর পরে যে সুন্নতগুলি নির্ধারিত রয়েছে সেই সালাতগুলিকে সুন্নতে রাতেও বলা হয়। আমাদের দেশের মানুষরা জনগণ বা এমনকি এক শ্রেণী আলেম সমাজ সুন্নতে মুআক্কাদা বলে থাকেন, কিন্তু সূক্ষ্ম কথা হচ্ছে সুন্নতে রাতে বা যেগুলি ফরজ সালাতের সাথে সম্পৃক্ত আগে অথবা পরে, আর তা হচ্ছে 12 রাকাত, জোহরের আগে 4, আর 2 এরও হাদিস রয়েছে, 4 যদি কেউ না পড়তে পারে 2 পড়ে ইনশাআল্লাহ, তাহলে 10 হবে টোটাল আর সারাদিনে 10 অথবা 12। তো এখানে 12 হাদিসটাই নিয়ে এসছেন শেখ, বলছেন 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত এশা পরে, এবং 2 রাকাত ফজরের আগে। এই মর্মে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজায়ে মোহতারমা উম্মুল মুমিনিন আমাদের মা, তিনি বলছেন, সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন সিনতাই আশারা রাকাত তাতাওয়ান গায়রা ফরিদা, যদি প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রাকাত সালাত আদায় করে নফল অতিরিক্ত যা ফরজ নয়, মনে রাখবেন ফরজ নয়, তাহলে সুন্নতগুলিকে হাদিসে তাতাও বা নফল বলা হয়েছে। নফল মানে আমাদের দেশের মানুষরা যে নফল বুঝে সেই নফল না, ব্যাপক অর্থে নফল, যাতে ফরজ ছাড়া যতগুলি সালাত রয়েছে সবগুলি সামিল। এই 12 রাকাত সালাত যদি নিয়মিত কেউ আদায় করে তাহলে ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করবেন, স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন প্যালেস তৈরি করবেন। অন্য রওয়ায়েতে রয়েছে সহিহ মুসলিমেই, মান সাল্লা সিনতে আশরাত রাকাত ফি ইয়াউমিন ওয়া লাইলা, কেউ যদি 12 রাকাত প্রতিদিন রাতে সালাত আদায় করে নিয়মিত, বনিয়াল্লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার বদৌলতে তার ওসিলাতে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হবে। তারপরে
মনে রাখবেন জিকির আজকার আর বিশেষ করে ফরজ সলাতের পরে যে জিকির আজকারগুলি রয়েছে, পাঁচ অক্ত ফরজ সলাতের পরে সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাতের বেদাত না করে যারা বেদাত করে তারা সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে মায়ের আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে অভিশাপ যে কোনো মানুষের জন্য মুসলিমের জন্য যখনই বেদাত করে তখনই তারা সুন্নত থেকে মহরুম বঞ্চিত হয়ে যায়, হতভাগা হয়ে যায়। এই জন্য দেখা যায় সালাম ফেরার পরে মোনাজাত শুরু করে দিয়ে সম্মিলিত তখন আরও জিকির আজকার তাদের মুখস্থও নেই আর পড়েও না, অভ্যাসও নেই। যারা কোরআন সুন্নার অনুসারী তারা যত্নবান হবেন এবং যারা বেদাতে এখন লিপ্ত আছেন তাদেরকেও দাওয়াত দেব যে এখনও সংশোধন করেন, এখনও চোখ খুললেন এবং হাদিসের আলোকে নিজের সালাতটাকে আপনি সম্পাদন করার চেষ্টা করেন, সালাতের পরে যা রাসূলুল্লাহ সাহাবারা করেছেন তাই করার চেষ্টা করেন, কারণ আপনারও মহাব্বত বা আপনাদেরও মহাব্বতের দাবি আছে যেমন আমাদের মহাব্বতের দাবি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সুতরাং মহাব্বতের দাবির দলিল পেশ করেন যে আমরা খেয়াল খুশি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই বন্দেই করব। এই জিকির আজকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম উৎসাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির করেছেন। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 103 ইরশাদ করে ফায়জা কাযাইতুমুস সালাতা, যখন তোমাদের সালাত সম্পূর্ণ হবে, সালাত শেষ হয়ে গেল তারপরে আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকিরগুলো করো, কিয়ামান যদি দাঁড়িয়েও যাও কাজ আছে তো দাঁড়িয়ে চলতে চলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় অথবা চলতে চলতে পড়ে নাও, ও কৌদান আর বসে থেকে ওখানে যদি জিকিরগুলি পড়া সম্ভব হয় তাহলে বসে বসে পড়ে নাও মসজিদে, ও আলা জুনুবেকুম আর যদি অসুস্থ থাকো অথবা শুয়ে যেতে হয় তাড়াতাড়ি শুয়ে শুয়ে হাত পা লম্বা করেই এই সলাতের পরে জিকির আজকারগুলি পড়ে নাও। তাহলে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে এই পাঁচ অক্ত ফরজ সলাতের পরে যে জিকিরগুলি রয়েছে এগুলির নির্দেশ প্রদান করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের বাস্তবায়ন করেছেন এইভাবে, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবী সাল যখন সালাম ফিরতেন সালাত থেকে ইস্তাগফারা সালাসান আস্তাগফিরুল্লাহ 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 বলতেন আর তারপরে বলতেন আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানা ওয়াল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাও কারিহাল কাফিরুন, আর তারপরে আরও বেশ কিছু দোয়া রয়েছে সবগুলি এখানে শেখ উল্লেখ করেননি, আর এই যেগুলি বললাম সেগুলিও সবগুলি উল্লেখ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ করেছেন, সেই তসবির কথা বলেছেন, মান সাব্বাহ আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাসাতিন ওয়া সালাসাতিন ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসাতিন ওয়া সালাসিন ওয়া কাব্বারা সালাসাতিন ওয়া সালাসিন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, 99 বার হয়ে গেল, আর 100 পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে বলছেন রাসূলুল্লাহ এর ফজিলত। এই যে তসবিহ করলেন সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, আর 100 পুরা করলেন কালিমাত তাওহীদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ফজিলতটা শুনেন ভালো করে, গফিরাত খাতায়াহু তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। খাতা বলেছেন ছোট গুনাহ তো মাফ হবে, বড় গুনাহ এর সাথে আপনি তওবাকে সংযোজন করুন, তওবাকে লাগিয়ে নিন, সাথে সাথে তওবা করুন, বড় গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু তওবা শর্ত রয়েছে, সংশোধন করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, গুনাহ বন্ধ করতে হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদি সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে, খড়কুটা রয়েছে আর ফেনা রয়েছে, এসব সাগরে পানির ঢেয়ে ধাক্কা খেয়ে যে ফেনা জমা হয় এসবের মতেও যদি বিশাল পরিমাণের গুনাহ থাকে তবু আল্লাহ মাফ করে দেবেন, রাওয়াহু মুসলিম হাদিস সহিহ মুসলিমের। সুতরাং সম্মানিত ভাতৃমণ্ডলী, নেকির কাজে মেহনত পরিশ্রম করুন, যত্নবান হন এবং গুনাহ খাতা থেকে ছোট বড় ভুল ভ্রান্তি থেকে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, যাতে করে সুখ শান্তির জীবন দুনিয়াতেও হাসিল করতে পারেন এবং আখেরাতেও হাসিল করতে পারেন, মরণের পরে চিরস্থায়ী জগতে সুখী হতে পারেন এবং দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 ইরশাদ করছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেই ব্যক্তি ভালো আমল করবে নর হোক আর নারী হোক আল্লাহর কাছে সমান, আল্লাহর কাছে নরের নারীর ওপর কোনো ফজিলত নেই, আমলের জগতে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোনো কোনো কাজের দায়িত্বের জন্য,
তাদের ওপর বোঝা চাপিয়েছেন যে তোমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তোমাদেরকে বাইরের কাজগুলি সব সামলাতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে সমান সব রেখেছেন, নেকি রেখেছেন। বরং মা বোনেরা যেই সময়টাই প্রতি মাসে মাসিক ঋতুর কারণে, শরীয়তের ওজোরের কারণে বা নেফাসের কারণে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সলাত আদায় করতে পারেন না, পূর্ণ সলাতের সওয়াব পাবেন ইনশা আল্লাহ তাআলা। জি হ্যাঁ, সলাত না পড়ে আল্লাহ মাফ করলেন, কিন্তু সওয়াব ঠিকই পাবেন। এইরকমই সিয়াম রমজান মাসে রাখতে পারলেন না, অন্য মাসে রাখছেন, আপনি রমজান মাসের সিয়ামের ফজিলত পাবেন, কারণ আপনি ওজোরের কারণে ছেড়েছেন। কিন্তু কোন মা বোনেরা পাবেন? যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আসছেন, যারা নিয়মিত রমজান মাসের সিয়াম পালন করে আসছিলেন, আর শরীয়তে বাধা হয়ে গেল, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নেকি দেবেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তি নেক আমল করবে, সৎকর্মশীল হবে, সে মিন যাকারিন আও উনসা, নর হোক আর নারী হোক, সমান আল্লাহর কাছে এই ক্ষেত্রে। জি, কাজকর্মের ক্ষেত্রে সমান নয় যে পুরুষরা যেই কাজ করবে নারীও সেই কাজ করবে, পুরুষ যেখানে ঢুকবে সেখানে নারী ঢুকবে, পুরুষ যেখানে গিয়ে বসবে সেখানে নারী বসবে, না না না, এটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, ঘর নারীদের জন্য দিয়ে দিয়েছেন আর বাহিরটা দিয়ে দিয়েছেন পুরুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ ইয়ালমান খালাকা, যিনি সৃষ্টি করেছেন নর এবং নারী, তিনি জানেন যে কে কোন কাজটা বেশি ভালো করে করতে পারবে। বাইরের কাজ পুরুষরা ভালো করে করতে পারবে, বাড়ির কাজ, ছেলে মেয়েদের পরিচর্যা, তাদের প্রতিপালন এবং কিচেনের কাজ মহিলারা যেভাবে করতে পারবে পুরুষদের দ্বারা হবে না। সুতরাং আল্লাহ ভালো করে জানেন। আর আল্লাহ রাব্বুল আলমিনের এই নীতিমালা এবং আল্লাহ রাব্বুল আলমিনের যে প্রকৃতি রয়েছে সৃষ্টিগত, তার বিরোধিতা করা চরম অপরাধ। জি হ্যাঁ, চরম অপরাধ, ওহির আলোকে অপরাধ, কোরআন সুন্নার আলোকে অপরাধ এবং যুক্তির আলোকে অপরাধ। এই অপরাধে কোনো ব্যক্তি লিপ্ত হবেন না। আল্লাহ যেন প্রতিটি মানুষকে বোঝার তৌফিক দান করেন। যদি কেউ সৎকর্মশীল হয়, নর হোক আর নারী হোক, ওয়াহুয়া মুমিন, ইমানের অবস্থায়, প্রথম ইমান তৌহিদ, তৌহিদের সাথে শিরক মুক্ত হয়ে, কুফরি মুক্ত হয়ে, নাস্তিকতা মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, দর্গা পূজা দুর্গা পূজা মুক্ত হয়ে এবং ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হয়ে যদি সৎকর্মশীল হয়, তাহলে আল্লাহ বলছেন ফালা নুহিয়ান হায়াতান তাই, অবশ্যই অবশ্যই ওই নর অথবা নারীকে, ওই পুরুষ অথবা ওই মহিলাকে আল্লাহ সুখ শান্তির জীবন দেবেন, পাক পবিত্র জীবন দেবেন। ফালা নুহিয়ান হায়াতান তাইয়িবা, সেটা দুনিয়াতেও এবং আখেরাতে। আল্লাহ বলেন যে শুধু পরকালে, ফালা নুহিয়ান হায়াতান তাইয়িবা, জি তাদেরকে পাক পবিত্র সুখ শান্তির জীবন দেবেন। যে মানসিক শান্তি রয়েছে একজন ইমানদার, একজন সৎকর্মশীল ভাই অথবা বোনের, না খেয়েও সুখ শান্তি রয়েছে, অসুস্থ থাকা অবস্থায়ও সুখ শান্তি রয়েছে, কারণ তার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত, যার ফলে সে কখনো হিম্মত হেরে দেয় না, সে কখনো দুর্বল হয়ে যায় না, সে কখনো নার্ভাস হয়ে যায় না, সে সবসময় ভালো আশা রাখে রবের কাছে, তার রব তাকে অসহায় ছেড়ে দেবেন না। আর আখেরাতে তো মহাপুরস্কার রয়েছে, সুখ শান্তির জীবন রয়েছে। ওয়ালা নাজিজি আন্নাহুম আজরাহুম, এবং তাদেরকে তাদের পারিতোষিক দেব এবং প্রতিদান দেব, বে আহসানে মা কানু ইয়ামালুন, যা তারা আমল করেছে তার চাইতে অতি উত্তমভাবে, তার চাইতে অতি উৎকৃষ্টভাবে, যতটা আমল করেছে তার চাইতে অনেক ভালো রূপে আমি তাদেরকে প্রতিদান দেব। ভালো রূপে হচ্ছে এক করলে কমপক্ষে দশ দেবেন, সেটা 100 হইতে পারে, 700 হইতে পারে, আরও বেশি হইতে পারে, সিয়ামের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তম বদলা দিয়ে থাকেন মুমিন যারা সৎকর্মশীল তাদেরকে, এবং তাদেরকে সুখ শান্তির জীবন দিয়ে থাকেন রাব্বুল আলামিনের কাছে। আশা করি আল্লাহ আমাদেরকে এই রকমই মুমিন সৎকর্মশীল হওয়ার যেন তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন দুনিয়া এবং আখেরাতে হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সার্বিক সুখ শান্তির জীবন ইহকাল পরকালে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবশেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমানের উপর আমাদেরকে অটল রাখেন, নেক আমলের উপর আমাদেরকে অবিচল রাখেন। আল্লাহ আমাদেরকে যেন ইস্তেকামা, অটলতা দান করেন দিনের ওপর, দিনের ওপর যেন প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন হায়াতে তৈয়বা দান করেন দুনিয়া এবং আখিরাতে। আর আমাদেরকে সালেহীনদের সাথে যেন মিলিত করেন, আম্বিয়া রসুল সিদ্দিকীন সোহাদা সালেহীনদের সাথে আল্লাহ রাব্বুল যেন আমাদের হাসর করেন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানেই আমাদের মজালিসে শাহরে রমজানের 30টি পর্ব শেষ হলো, আজকে সর্বশেষ পর্ব ছিল। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার দোয়া করি, আল্লাহ রব্বুল আলম যেন আমাদের এই আমলকে, যেমন শেখের এই লিখনীকে আল্লাহ কবুল করেছেন এবং আরও কবুল করুন, ঠিক তেমনি আমরা যে 30টি আলোচনা করলাম এই মাহে রমজান 1441 রীতি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই আমলকে খলুসিয়াত দান করেন, এই আমলকে আল্লাহ রব্বুল আলমিন যেন তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন দুনিয়া এবং আখেরাতে, এর দ্বারা আমাদেরকে উপকৃত করেন এবং আল্লাহ রব্বুল আলম এর মাধ্যমে আমাদেরকে তার সান্নিধ্য দান করেন এবং আল্লাহ রব্বুল আলম এটিকে সমস্ত মমিন মমিনাতের জন্য, ভালো মানুষদের জন্য যারা আমার এই দর্শগুলি শুনবে তাদের জন্য আল্লাহ যেন উপকারী করে দেন এবং প্রত্যেক মানুষকে যেন লাভবান হওয়ার তৌফিক দান করেন এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদের যেন সার্বিক হেফাজত করেন এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেন রক্ষণাবেক্ষণ করেন এবং আমাদেরকে সমস্ত মতবিরোধ থেকে মুক্ত হয়ে হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।